আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন এখন ভিডিও এলইডিবি সম্পর্কে, কাদের জন্য এই এলইডিবি ফ্রিল্যান্সিং কোর্স সে সম্পর্কে এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে সম্পূর্ণ গাইডলাইনস। ভিডিওটি শুরু থেকে দেখতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন। কাদের জন্য এলইডিবি ফ্রিল্যান্সিং কোর্স? পৃথিবীর কোনো কাজই কঠিন নয়, আবার সহজ নয়। তবে যদি সঠিক দিক নির্দেশনা থাকে আর একটা গঠনমূলক সিস্টেম তৈরি করা যায়, তাহলে কাজটাকে সফলভাবে শেষ করা যায়। আমরা জানি এই এলইডিপি ফ্রিল্যান্সিং কোর্স একটি অ্যাডভান্স লেভেল কোর্স, যেখানে আপনাকে অবশ্যই বেসিক আর ইন্টারমিডিয়েট নলেজ থাকতে হবে। তা না হলে আমাদেরকে জব প্লেসমেন্ট করাটা অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, যা প্রজেক্টের সাফল্য আনতে সহায়ক হবে না। একটি জেলা পর্যায়ে ট্রেনিং, যেখানে মাত্র আপনার এটা 2016 সালের দিক নির্দেশনাটা আপনাদেরকে দিচ্ছি, মানে এটা সরাসরি ICT মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছিল, ICT ডিভিশন থেকে সেটা বলছি। তার জন্য এখানে 13,000 লেখা আছে, 13,000 ছাত্রছাত্রীকে ট্রেনিং করানো হলেও আমাদের সঠিকভাবে ভাইভাতে সিলেক্ট করতে হয়, যেখানে কিছু জেলায় হাজার হাজার ছেলের যোগ্যতা থাকা সত্ত্বেও সীমিত আসন থাকায় সুযোগ পাচ্ছে না, যেমন রংপুর জেলা। কারণ আশেপাশের সব জেলা থেকে SSC পাস করার পর এখানে বেশিরভাগ আসে, আবার অনেক জেলায় সঠিক স্টুডেন্ট পাচ্ছি না, যেমন পঞ্চগড়। অথচ রংপুরে পঞ্চগড়ের প্রচুর ছেলে আছে যারা পড়ালেখার জন্য এসেছে। আর আপনার কোর্স করার প্রথম শর্ত, এলইডিপি কোর্স করার প্রথম শর্ত হচ্ছে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন ও পরীক্ষা দিয়ে পাস করলে একটি রেজিস্ট্রেশন নাম্বার পাবেন, আর আমরা আপনাকে ভাইবার জন্য ডাকব, আর আপনার লেভেল অফ স্ট্যান্ডার্ড দেখে আপনাকে সিলেক্ট করব। তবে এটা বেসিক কোর্স নয়, এটা কিংবা ইন্টারমিডিয়েট কোর্স নয়, এটা আপনার একটি অ্যাডভান্স লেভেল কোর্স। আপনার মার্কেট প্লেসে কী ধরনের কাজ বেশি পাওয়া যায়? বর্তমানে চাহিদা আছে এমন কাজের মধ্যে রয়েছে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপস, আইফোন অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, 2D 3D অ্যানিমেশন, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ডিজাইন, ক্রিয়েটিভ জ্ঞানভিত্তিক কাজ ছাড়াও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং, আর্টিকেল রাইটিং, ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি লেভেলে কাজ করা যাবে। তবে ফ্রিল্যান্সিংয়ের জনপ্রিয় 5টি কাজ হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ও গ্রাফিক্স ডিজাইন, কন্টেন্ট রাইটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তবে ওপরের শেষ তিনটিকে এক কথায় বলে ডিজিটাল মার্কেটিং, শেষ তিনটিকে বলে, মানে কন্টেন্ট রাইটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে বলে আপনার ডিজিটাল মার্কেটিং, যার কাজ সবচেয়ে বেশি পাওয়া যায়। আর আপনার ফ্রিল্যান্সিং এর ওপর এর উপকার কী কী, দ্য বেনিফিট অফ ফ্রিল্যান্সিং? আপনি যদি একজন স্বাধীন চেতা লোক হন আর চিন্তা করেন আপনার মেধা, চিন্তা, শক্তি, বুদ্ধি নিজের মতো করে কাজে লাগাবেন, তখন ফ্রিল্যান্সিংই হবে একটি পেশা যা আপনাকে আপনার মতো করে কাজ করতে সহায়ক হবে। আর এর জন্যই ফ্রিল্যান্সিং অনেক মুক্ত চিন্তাধারীর লোকের কাছে ফ্রিল্যান্সিং হচ্ছে তার প্রাথমিক পছন্দ। ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে বেছে নেওয়ার উপকার, ফ্লেক্সিবল শিডিউল, অল্প সময়ে কাজ করার চিন্তা, কোনো নির্দিষ্ট স্থানে কাজের সীমাবদ্ধতা নেই, কোনো অফিস বা এমপ্লয়ের প্রয়োজন নেই, ট্যাক্স নেই, বরং ইনসেন্টিভ আছে।